অসম চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত নির্লজ্জকান্ত কর্মচারীর বাহবিকতার বলি মানসিকভাবে অসুস্থ যুবতী। 15 বছর ধরে ডিব্রুগড় অসম চিকিৎসা মহাবিদ্যালয়তে অনায় বলায় ঘুরি ফুরিছিল মানসিকভাবে অসুস্থ যুবতীগী। চিকিৎসক আর কর্মচারীর উপর থাকা অগাধ বিশ্বাসের বাবেই নিঃসংকোচে এ এম সি এইচতে দিন রাতে পার করেছিল যুবতী। শুকুরবারে নিশা সেইগৰাকী যুবতীরে সর্বনাশ করলে মজিবুর রহমান নামৰ এই পিশাচটোৱে। এ এম সি এইচত হাউসকিপিংৰ চাকরি করে মজিবুর রহমানে। হাজুর পরগৈ ডিব্রুগড়ৰ অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত হাউসকিপিংৰ সুপারভাইজারৰ কাম করা মজিবুরৰ চকু পৰিছিল মানসিকভাবে অসুস্থ যুবতীগৰাকীৰ উপর। আনে দেখিলে মরমতে খোৱা বস্তু আর কানি কাপড় নিয়ে যুবতীগৰাকীক শুকুরবারে নিশা ধর্ষণ করলে মজিবুরে। অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের জরুরীকালীন বিভাগের এসুকত যুবতীগৰাকীক ধর্ষণ করার কথা খন্তেকতে রাষ্ট্র হয়ে পড়ল অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত। তার পাছতেই এই দশা হল মজিবুর রহমানের। ভারতীয় ন্যায় সংহিতার কেবাটাও ধারার অধীনত গোচর রুজু করে ডিব্রুগড় সদর থানার আরক্ষীয়ে গ্রেপ্তার করলে মজিবুর রহমান নামের পিশাচটো। ডিব্রুগড়ৰ পৰা জেসিম আহমেদৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। অসম চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত নির্লজ্জকান্ত কর্মচারীর বাহবিকতার বলি মানসিকভাবে অসুস্থ যুবতী। 15 বছর ধরে ডিব্রুগড় অসম চিকিৎসা মহাবিদ্যালয়তে অনায় বলায় ঘুরি ফুরিছিল মানসিকভাবে অসুস্থ যুবতীগৰাকী। চিকিৎসক আর কর্মচারীর উপর থাকা অগাধ বিশ্বাসের বাবেই নিঃসংকোচে এ এম সি এইচতে দিন রাতে পার করেছিল যুবতী। শুকুরবারে নিশা সেইগৰাকী যুবতীরে সর্বনাশ করলে মজিবুর রহমান নামের এই পিশাচটোৱে। এ এম সি এইচত হাউসকিপিংৰ চাকরি করে মজিবুর রহমানে। হাজুর পরগৈ ডিব্রুগড়ৰ অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত হাউসকিপিংৰ সুপারভাইজারৰ কাম করা মজিবুরৰ চকু পৰিছিল মানসিকভাবে অসুস্থ যুবতীগৰাকীৰ উপর। আনে দেখিলে মরমতে খোৱা বস্তু আর কানি কাপড় নিয়ে যুবতীগৰাকীক শুকুরবারে নিশা ধর্ষণ করলে মজিবুরে। অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের জরুরীকালীন বিভাগের এসুকত যুবতীগৰাকীক ধর্ষণ করার কথা খন্তেকতে রাষ্ট্র হয়ে পড়ল অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত। তার পাছতেই এই দশা হল মজিবুর রহমানের। ভারতীয় ন্যায় সংহিতার কেবাটাও ধারার অধীনত গোচর রুজু করে ডিব্রুগড় সদর থানার আরক্ষীয়ে গ্রেপ্তার করলে মজিবুর রহমান নামের পিশাচটো। ডিব্রুগড়ৰ পৰা জেসিম আহমেদৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।